147 এর গীত এক পদ। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম, তাহা মনোহর প্রশংসার উপযুক্ত। আসতে পেরেছি জন্য তোমাকে ধন্যবাদ দিই। বিশেষভাবে তোমাকে ধন্যবাদ দিই যে আমরা সেই পুরাতন একটি বছর, সেই 2017 সন আমরা শেষ করে সেই 2018 সনে আমরা পদার্পণ করতে পেরেছি এবং সেই সুন্দর সূর্যের আলো আবার আমরা দেখতে পেয়েছি, এর জন্য তোমাকে ধন্যবাদ দিই। বিশেষভাবে এখন তোমার চরণতলে আমরা প্রার্থনা রাখি পিতা। তুমি জানো যে আমাদের ভিতরে যদি সেই কারো সেই মনে কষ্ট থাকে, দুঃখ থাকে, অসুস্থতা থাকে, যদি কারো পরিবারে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, সব কিছু তোমার চরণতলে রাখি পিতা। বিশেষভাবে আরও রাখি যে আমরা নতুন যে বছরটি শুরু করতে যাচ্ছি, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের সেই তোমার বাক্য প্রচারের কাজ, আমাদের পরিবার, আমাদের কার্যক্ষেত্রে যত কাজ আমরা করব, তা যেন তোমার চরণতলে আমরা তা রাখি এবং তুমি আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো, আমরা যেন সেই নতুন উদ্যমে সুন্দরভাবে কাজ করতে পারি। বিশেষভাবে আরও প্রার্থনা রাখি পিতাগো, এখন সম্মুখে তোমার সেই সন্তানেরা তোমার বাক্য প্রচার করবে, তুমি তাদের সহবর্তী থাকো, তাদেরকে সাহায্য করো, যেন তারা যা কিছু বলে তা যেন তোমার কার্যের জন্য সেই কার্যে লাগতে পারে পিতাগো, এবং আমরা যেন সেখান থেকে কিছু শিখতে পারি এবং আরও কিছুটা তোমার কাছে এগিয়ে আসতে পারি। যাহা কিছু চেয়ে নিতে না পারলাম পিতা, তুমি তাহা কিছুও দান করো। এই প্রার্থনা পিতা তোমার নামে চাই, তুমি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন।